আসসালামু আলাইকুম। জন্ম ও মৃত্যু নিবন্ধন ডিপার্টমেন্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো, কারা কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে ও নানা তথ্যাদি। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয় সরকার বিভাগের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদ সংখ্যা 1, বয়স সর্বোচ্চ 30, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও আর কিছু শর্তাবলী রয়েছে। এখানে খেয়াল করুন, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, কুষ্টিয়া, বরিশাল এবং কুমিল্লা জেলার প্রার্থীগণ ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী যাদের কোটা রয়েছে তারা সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। ব্যক্তিগত সহকারী, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদ সংখ্যা 2, অনূর্ধ্ব 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, বাংলা ও ইংরেজি ষাটলিপি লিখনের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 50 ও 80 শব্দ এবং মুদ্রাক্ষর লিখনে সর্বনিম্ন প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 2, অনূর্ধ্ব 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 18/7/2022 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, যাদের কোটা রয়েছে তাদের 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এছাড়াও কিছু শর্তাবলী রয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবেন। ওয়েবসাইট হচ্ছে orgbdr.teletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 18/7/2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 14/8/2022 তারিখ বিকেল 5টায়। এটা অনলাইনে আবেদন করতে হবে। অন্যান্য টেলিটকের যে ওয়েবসাইটের যে আবেদনগুলো রয়েছে সে হুবহু একই রকম থাকবে। এখানে আবেদন প্রক্রিয়া যে তথ্যগুলো লাগবে, ছবি, সিগনেচার, ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রির ইনফরমেশনগুলো লাগবে, রোল, রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য তথ্যাদি। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা শেষে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পরীক্ষার ফিটা জমা দিতে হবে 112 টাকা। এটা এই এসএমএস পদ্ধতিতে আপনাকে জমা দিতে হবে। লিখতে হবে orgbdr স্পেস দিয়ে অনলাইনে আবেদন করার শেষে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখতে হবে, লিখে সেন্ড করবেন 16443 নম্বরে। রিপ্লাই মেসেজ একটা পিন নম্বর পাবেন, সেই পিন নম্বর দিয়ে আবার মোবাইল মেসেজ অপশন যাবেন, আবার লিখবেন orgbdr স্পেস দিয়ে লিখবেন ইয়েস স্পেস দিয়ে প্রথম মেসেজ যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে, লিখে আবার সেন্ড করবেন 16443 নম্বরে সেন্ড করবেন। মনে রাখবেন, টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আবেদন কপিতে যা যা লিখেছেন সব ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নিতে হবে। তো পরবর্তীতে অ্যাডমিট কার্ড ছাড়া সেটা আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আরও যারা এখানে আগ্রহী তারা অবশ্যই সার্কুলারের সম্পূর্ণ অংশটা ভালো করে পড়ে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশনে এই সার্কুলারের লিঙ্ক এবং আবেদনের লিঙ্কটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।